কৃষ্ণ রঘুর কাছে। প্রভু আমরা দেখতে পাই যে কৈকেয়ী, মাতা কৈকেয়ী রামচন্দ্রকে খুবই তার পুত্র ভরতের থেকে অধিক স্নেহ করতেন, কিন্তু এবং রামচন্দ্রের রাজ্যাভিষেক হতে চলেছিল, উনি খুব খুশি ছিলেন কৈকেয়ী, হ্যাঁ, কিন্তু মাঝখানে ঢুকে গেল মন্থরা এবং সে কুমন্ত্র দিয়ে কৈকেয়ীকে ওই এক রাতের মধ্যেই চেঞ্জ করে দিল। তাহলে আমাদের ভক্তি জীবনে কি কি মন্থরা আছে, কি কি আমাদের ভক্তি জীবনে এরকম কি কি আছে যা আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে পারি আমরা? আজকে শ্রী রামচন্দ্র লীলা শ্রবণ করার মাধ্যমে অনেক শিখছি, বিশেষ করে আমাদের মধ্যে সম্পর্ক রাখা এবং মর্যাদা পালন করা অনেক কিছু শেখা যায় রামলীলা শ্রবণ করার মাধ্যমে। একটা গল্প মনে হচ্ছে যে যথায়ু জেনেছেন, জানতে পেরেছেন যে রাবণ সঙ্গে যদি যুদ্ধ করি মরে যাব, তবু যথায়ু বয়স প্রাপ্ত ছিল এবং ভাবছিলেন যে কোনোভাবে মরে যাব, যদি এই এই কোন এই সুবিধা পেয়েছি কিছু রাম সেবা আপন করা মাধ্যমে, যদিও দেহ ত্যাগ করি সেটা বিজয় হবে। এবং রাম রাবণ সঙ্গে আক্রমণ এবং ফাইটিং এবং উইংস কেটেছে, পড়ে গিয়েছে, ডানা কেটে গেছে, ডাকা কেটেছে, তপু জীবন রাখছিলেন রাম লক্ষণ আগমনের জন্য এবং ওনারা আসছেন, উনি জেনেছেন যে রাবণ সীতা দেবী নিয়ে গিয়েছেন এবং কোন দিকে উনি শেষ নিঃশ্বাসে শেষ কালে উনি মাতা নিয়ে একটু দেখিয়েছিলেন দক্ষিণ দিকে, লঙ্কা দক্ষিণ দিকে, ও তারপর জীবন ত্যাগ করেছেন। তো এভাবে জীবন সম্পূর্ণভাবে শ্রীরামচন্দ্র সেবার জন্য আপন করলেন। এটা খুব যেভাবে পশুদের সঙ্গে রামচন্দ্র দয়া করেন এবং বানুরা যে তাদের সমাজে এভাবে দয়া করেন, দয়াময় রামলীলা শ্রবণ করার মাধ্যমে, এবং রামচন্দ্র যথায়ু জন্য তখনই দানুর তীর নিয়ে উনি একটা ব্যবস্থা করেছেন, সাতটা পবিত্র নদী তীর্থস্থানে ঝড় উপস্থিত হতে এবং উনি যথায়ুর জন্য সেই অন্তিম কালের অনুষ্ঠান উনি করলেন যে উনি মুক্ত হয়ে যাবে, নিত্য দামে ফিরে যাবে। এভাবে রামলীলা এমন চমৎকার শ্রবণ করা। প্রভুর কৃপা কটাক্ষ ছায়ায় ত্যাজিল বপু খেচর, খেচর মানে এই জটায়ু, প্রভুর কৃপা এবং প্রভুর সান্নিধ্যে প্রভুর স্পর্শে দেহত্যাগ করলেন, করিল লাভ আত্মা তাহার হরি সমষ্টি কলে, সে হরিধামে গিয়ে হরির মতো দেহ লাভ করেছিলেন। তুলসীদাস বলছেন দোহাতে, কারণ এখানে কেউ কেউ বর্ণনা করেন তার পিতা দশরথ এই সৌভাগ্য পায়নি যে সৌভাগ্য জটায়ু পেয়েছে, কারণ রাম সেবার জন্য সে জীবনকে উৎসর্গ করেছে, জীবন মরণ যুদ্ধ করেছে, আর সেই জন্য রামচন্দ্র স্বয়ং তার। এই জন্য আমরা যদি ভগবানের জন্য জীবনকে উৎসর্গ করি, ভগবান আমাদের জন্য সব কিছু করতে, তাই আমরা দেখি গোবিন্দ ঘোষ, হ্যাঁ, তার পুত্ররূপ ধারণ করে তার শ্রাদ্ধ ক্রিয়া করেছে, কি না করেছে ভগবান কখন কখন। তা আসলে আপনি যেটা প্রশ্ন করছিলেন যে যে মন্থরার দুটো জিনিস, একটা জিনিস হয় রামলীলাতে আমরা শ্রবণ করেছি, যেটা হচ্ছে এই রাম রাজ্য অভিষেক হবে, সঙ্গে সঙ্গে দেবতাদের থরকম্প হয়ে গেল, তারা দুশ্চিন্তায় পড়ে গেল যে তাহলে রাবণ
বধ কি করে হবে, অসুর বধ কি করে হবে, যদি এখানে রাজ্য পেয়ে গেল, রাজা হয়ে গেল। আর তাই দেবতারা তখন এই মন্থরার মাথায় বুদ্ধি ঢুকালো যে তুমি যে কুবুদ্ধি দাও। আর মন্থরা হচ্ছে অসৎ সঙ্গের একটা মূর্ত প্রকাশ, যে অসৎ সঙ্গ আমরা ভক্তি জগতে থেকেও যদি কখনো অসৎ সঙ্গ হবে সেটা হচ্ছে সব থেকে। সেই জন্য মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন কুলিন গ্রামের ভক্তরা, বৈষ্ণবের আচার কি? তো অসৎ সঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, বৈষ্ণবদের মেন আচার হচ্ছে অসৎ সঙ্গ ত্যাগ করা। তো এরা মন্থরা যদিও দেবতাদের অনুপ্রেরণায় সেটা করেছেন, এবং রাবণ বধের জন্য কৈকেয়ীকে এইভাবে অনুপ্রাণিত করে বর চেয়েছেন, এই জন্য করেছেন। কিন্তু আবার এখান থেকে আমরা শিক্ষাও পাই যে মন্থরার মতন অসৎ সঙ্গ যদি আমাদের জীবনে আসে তাহলে আমাদের ভক্তিটাকে নষ্ট করে দেবে। আমি এও রাম কথায় শ্রবণ করেছি যে একবার রামচন্দ্র কৈকেয়ী মাকে তো খুব ভালোবাসতেন, কৈকেয়ীও রামচন্দ্রকে খুব ভালোবাসতেন। তো একদিন রামচন্দ্র বলেছে, মা তোমার কাছে আমি একটা জিনিস চাইব। যে কি? না বলো, আমি আগে ত্রিসত্ব স্বীকার করো যে তুমি দেবে। বলছে, কি বাবা, কি তুই তো যা চাবি আমি দেবো। বলছে, না তোমাকে আগে বলতে হবে, ত্রিসত্ব দিয়ে দেবো। বলছে, না তুমি, আমি যা চাইতে যাচ্ছি তা যদি তুমি দেবে লোক সবাই তোমার নিন্দা করবে। বলছে, আমার জগতে সবাই আমার নিন্দা করুক, কিন্তু আমার রাম যদি আমাকে ভালোবাসে তাহলে আমার সবার নিন্দা সইতে আমি রাজি আছি। এইভাবে তা আসলে কৈকেয়ী এই রোলের অবতারণা করলেন। এটা রামের ইচ্ছাক্রমে, রাম চাইছেন বনে যাবেন, রাবণ বধ করবেন, আর সেটাই কৈকেয়ীর কাছে সেইটা ইচ্ছা প্রকাশ করলেন, তুমি মা এই বর আমার রাজ্য অভিষেকের সময় এটা চাইতে হবে। তো এই যে গুরু কথা, এই গোপন কথা, রহস্য কথা, এটা এই টক শোতে আপনারা শুনতে পান। এরকম আরো অনেক কত কথা রয়েছে ভগবানের কথা শ্রবণ করা যায়। সেই জন্য আপনারা এই অনুষ্ঠান পছন্দ করেন, সবার কাছে আরো শেয়ার করুন, পৌঁছে দিন রামচন্দ্রের কথা। একটা প্রশ্ন আসে যে আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি প্রতিদিন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, তো এই রাম কোন রাম? ইনি কি দশরথ নন্দন না রাম? কেউ বলছেন বলরাম, কেউ বলছে না পরশুরাম, কি রাম? অনেক তো রাম আছে। আসলে প্রভুপাদের কাছে দুজন ভক্ত ওইরকম বলতে এসছেন, দুইজনের ভিতরে তর্ক হচ্ছে, না এ হচ্ছে বলরাম, আর একজন বলছে না এ হচ্ছে দা ত্রেতা যুগের রাম। তখন ছিল প্রভুপাদ বলছে, না দুই রামই ঠিক, এ রাম হচ্ছে বলরাম, এ রামই আবার ত্রেতা যুগের রাম, দুটো ঠিক। আবার শাস্ত্রে যেমন আচার্যরা ব্যাখ্যা করেছেন, প্রত্যেকটা কৃষ্ণ, কোন কৃষ্ণ, রাম রমেতি ইতি রাম, এবং কোন প্রত্যেক আলাদা আলাদা ব্যাখ্যা দিয়েছেন, হরিনাম ব্যাখ্যা, ওটা হচ্ছে গোপাল গুরু ওনার একটা ব্যাখ্যাতে এসব বর্ণনা আছে সেটা। কিন্তু প্রভুপাদ এখানে উত্তর দিয়েছেন দুই রামই ঠিক। তাহলে আমরা প্রতিদিন আমরা হরিনাম জপ করছি, আমরা রামচন্দ্র ভগবানের কথা স্মরণ করছি। ভালো, তো এবারে এতক্ষণ ধরে আমরা রামচন্দ্রের মধুর লীলাগুলি শুনছি, অনেক কথা শুনছি, খুব ভালো। এবার আমরা একটু অন্য দৃষ্টিকোণ নিয়ে আসি, সেটা হচ্ছে কি অভিযোগ, কমপ্লেইন, রামচন্দ্রের সম্বন্ধে কমপ্লেইন, অভিযোগ হবে। কী অভিযোগ? যে উনি তো মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা শেখানোর জন্য এসছেন, উনি গর্ভবতী স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দিলেন, এটা আবার কেমন মর্যাদা? উনি কেন ওনার স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দিলেন, কি বলা যায় মহারাজ? এটা কয়দিন আগে অভিযোগ এসেছিল,
স্ত্রী জাতির প্রতি নির্যাতন, স্ত্রী জাতির প্রতি কেমন মর্যাদা হলো এটা। আবার অগ্নি পরীক্ষাও চাইছেন বারবার, সেই সঙ্গে তিনি মর্যাদাও দিয়েছেন জগতে। আসলে ভগবান রামচন্দ্র আদর্শ রাজা হিসেবে জগতে লীলা বিলাস করেছেন। রাজা যেমন প্রজাদের তাদের ভাবটাকে বোঝা দরকার, তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার পূজা হিত হসি হিসেবে, আসলে কৃষ্ণ লীলা বোঝাটা একটু কঠিন, কিন্তু রামলীলা সহজ একদম আদর্শবান হিসেবে সব কিছু তিনি নিরূপণ করেছেন। কারণ সেখানে আদর্শ রাজা হিসেবে প্রজা হিতোষী, প্রজাদের ভিতরে মতবাদ থাকবে, এই জন্য উনি পূজার কল্যাণের জন্য নিজের ত্যাগ ব্রত করতে উনি দ্বিধা করেননি। যেরকম মহাপ্রভুর শিক্ষা হচ্ছে যে না, বিশেষ করে রামচন্দ্র এখানে উনি জানলেও উনি যেহেতু প্রজারা সমালোচনা করছেন তাদের মর্যাদা দেওয়ার জন্য সেটা করেছেন, এই জন্য নিজের কষ্ট উনি জানেন। সীতা সম্পর্কে ওনার সম্পূর্ণ অভিজ্ঞতা আছে, তিনি শক্তি, সেই হিসেবে কিন্তু প্রজাদের কথাটাকে ই করার জন্য সেটা বলছে। কিন্তু এটাও যদি আপনাকে প্রশ্ন করা হয়, একটা তো আপনি একটা দিক দেখছেন যে সীতার প্রতি যথেষ্ট আচরণ করেননি, কিন্তু তার সামনের দিকের কাহিনীটা দেখুন, ভগবান তিনি বিবাহ করেছেন সীতাকে এবং সীতা চুরি হয়ে গেল, যে সীতা হরণের মূলেতে দেখা গেল যেটা প্রভু প্রথমে শুরু করলেন, সীতাই দায়ী। তো যদি নারী জাতির প্রতি এই ধরনের নেচার রামচন্দ্রের থাকতেন, উনি তো সীতাকে ছেড়ে আরেকটা বিয়েও করতে পারতেন, সীতা উদ্ধারের জন্য এত কষ্ট স্বীকার করলেন কেন? এবং পাগলের মতন কান্না করে করে ছুটেছেন, এখনকার স্বামীরা হলে চুরি হয়ে গেছে আর একটা বিয়ে করো, এ অন্য জায়গায় চলে গেছে ঠিক আছে, কিন্তু কত স্ত্রীর প্রতি, নারী জাতির প্রতি কত তার সহানুভূতি, দায়িত্বশীল, এবং পাগলের মতন, লোকেরাও অবাক হয়ে যাচ্ছে যে পাগলের মতন গাছপালাকে জিজ্ঞাস করছে কোথায় আমার সীতা, কোথায় আমার সীতা, পশু পাখি সবার কাছে। লোক তো বাদ দেন, হ্যাঁ, শিব পার্বতী, হ্যাঁ, যে কাহিনী আমরা শুনলাম, শিব পার্বতী অবাক হয়ে গেছে, শিব তো জানেন, শিব তো মহান ব্যক্তি, পার্বতী বলছে প্রভু ইয়ে কে, তুমি বুঝতে পারছো না আমাদের আরাধ্য দেবতা রাম, বলে উনি যদি আরাধ্য দেবতা হয়ে থাকে, পত্নীর বিরহে আকুলভাবে ক্রন্দন করছে, হাসিতে হাসিতে হাসিতে, সাধারণ ব্যক্তির মতো বৌহারা ব্যক্তি, এ কী করে ভগবান হতে পারে? শিব ঠাকুর পার্বতীর সামনে প্রণাম করছেন প্রভুকে, পার্বতী বলছে তুমি কাকে প্রণাম করছো, এ সত্যি ভগবান? একজন স্ত্রী হারিয়ে গেছেন, সে এমন ভাবে পত্নীর বিরুদ্ধে বৌহারা ব্যক্তির মতো উনি স্বীকার করতে পারলেন? বউ বলছেন না সাধারণ লোক দেখছেন পাগল, সাধারণ লোক শুনেন পার্বতীও হচ্চকিয়ে গেছে, যে সত্যি কি উনি ভগবান? আর একটা, যদি উনাকে সত্যি উনার প্রতি অত্যাচার করতেন, উনাকে বনে পাঠিয়ে স্বর্ণ সীতা সিংহাসনের পাশে বসিয়ে রাখলেন কেন? কে? রামচন্দ্র। এই যে মহারাজ বলছিলেন মদুদ্রুম দ্বীপে, হ্যাঁ, সে রামচন্দ্র বলছেন যে আমি কি করব, তোমার বিরহে স্বর্ণ সীতা আমার সিংহাসনের পাশে বসিয়ে রাখবো, আর তার পরিবর্তে তুমি কলিযুগে আমার বিরহে আমার বিগ্রহ বসিয়ে তুমি সেবা করবে। তাহলে এনার ভিতরে অন্তরঙ্গ ভাব, একটা বিপ্রলম্ব ভাব, এটা তো আমি ওইটা কমপ্লিট করতে চাইছি। তখন
পার্বতী বিশ্বাস করতেই পারছেন না যে উনি ভগবান, আমি পরীক্ষা করবো। যাও পরীক্ষা করো, পরীক্ষা। শিব ঠাকুর তো বসে ধ্যানে দেখছেন কি হচ্ছে, পরীক্ষা করতে গেছেন, পরীক্ষা করে পরীক্ষায় ফেল হয়ে ছুটে ছুটে এসছেন। বলছেন কি হলো? বলছে না আমি গেলাম প্রণাম করে এলাম। শিব ঠাকুর বলছে আমি সহজে ভগবানকে ভগবান বলে স্বীকার করে প্রণাম করলাম, তুমি যদি প্রণাম করতে যদি আমার সঙ্গে প্রণাম করতে, তুমি অত সহজে ভগবান মানার লোক না। তো তখন শিব ঠাকুর ধ্যানে দেখলেন কি করেছেন পার্বতী, সীতার রূপ ধরে ভগবান রামচন্দ্রের সামনে গেছেন। তখন ভগবান রামচন্দ্র বলছেন দেবী পার্বতী বাবা ভোলানাথ কোথায়, আর এই বেচারা লজ্জায় ছোট ছোট ভোলানাথকে ছেড়ে এখানে কি করছো? তখন শিব বলছেন আরে তুমি আমার মায়ের রূপ ধারণ করেছিলে, তোমাকে কি করে পত্নীর রূপে গ্রহণ করব না? তা আমার কথা বলতে হচ্ছে নারী জাতির প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেছে এবং দায়িত্ববোধ সব ক্ষেত্রে দেখিয়েছে, পুরো লাইফটাই হচ্ছে আদর্শ। আপনার অভিযোগটার কোনো ভিত্তি নেই, কিন্তু অভিযোগের কোনো ভিত্তি নেই, তাহলে প্রমাণ হয়ে গেল যে প্রভু শ্রী রামচন্দ্র তিনি স্ত্রী জাতির প্রতি অমর্যাদা না বরং স্ত্রী জাতিকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করছেন। আমরা যাবো শ্রী তুলকৃষ্ণের কাছে। প্রভু আজকে রামনবমীর দিনে আপনি ভগবানের কাছে কি প্রার্থনা করবেন? কি প্রার্থনা করবো? আপনার প্রার্থনা যদি আমাদেরকে শোনা হয়েছে কি প্রার্থনা করবো, যে আমরা এখন এখনও অনেক ব্যক্তিরা আছেন মানব জন্ম পেয়েছে এবং এই মানব জন্মের উদ্দেশ্য ঠিকভাবে জানে না, যে রামলীলা শ্রাবণ করার মাধ্যমে ভগবানের লীলা শ্রাবণ করার মাধ্যমে ভগবান প্রেম লাভ করা যায়। চৈতন্য মহাপ্রভু এই দান করছেন রাম নাম, গৌ সুন্দর উনি রাম নাম দান করছেন সারা পৃথিবীতে সমস্ত মানবদের, তবু ওনারা সবাই জানে না। তাই আমরা আমরা তাদের জানাইব ইসকন ইসকন সংযুক্ত করার মাধ্যমে, ইসকনের প্রচারের মাধ্যমে আমরা এটা আমাদের উদ্দেশ্য যে সারা পৃথিবী সমস্ত মানুষ রাম রাম নাম গ্রহণ করেন, রাম সেবা করেন, এভাবে জীবন সার্থক করবেন। তাই সেটা আজ আজকেই আমরা প্রার্থনা করি যে আমরা সেবা করতে পারবো এই আন্দোলনে। রামলীলা বুঝতে সুবিধা, বরঞ্চ ভগবান যে বলেছেন জন্মকর্ম চমে দিব্য এবং য ব্যক্তি তত্ত্বত, কৃষ্ণ বলেছেন গীতায়, কিন্তু কৃষ্ণলীলা একটু কঠিন। যেরকম রামলীলা আপনি সহজে জিজ্ঞাসা করবেন রামচন্দ্রের বাবার নাম কি, সবাই কি বলবে? এক কথায় বলবে দশরথ। কিন্তু কৃষ্ণের বাবার নাম কি, কেউ বলবে নন্দ মহারাজ, কেউ বলবে বসুদেব, বাবা ঠিক নাই, বাবা ঠিক। আবার যদি মায়ের নাম জিজ্ঞাসা করেন রামচন্দ্রের মায়ের নাম কি, কৌশল্যা। কিন্তু কৃষ্ণের মায়ের নাম কি, কেউ বলবে দেবকী, কেউ বলবে যশোদা। তারপরে আপনি যদি জিজ্ঞাসা করবেন রামচন্দ্র কোথায় আবির্ভূত হয়েছিলেন, কোথায়, অযোধ্যায়, এক কথায় সবাই বলবে এক কথায়। আর কৃষ্ণ কোথায় আবির্ভূত হয়েছিলেন, কেউ বলবে মথুরায় কংসের কারাগারে, কেউ বলবে যশোদা গোকুলে। তো দেখুন কত কনফিউজ। আর রামচন্দ্রের লীলার কোনো একটা স্পট দেখতে পাবেন না, এক পত্নী মর্যাদা পুরুষোত্তম আর ভগ স্টেট কাট দাঁড়িয়ে থাকবে এক জায়গায়, আর কৃষ্ণ যখন দাঁড়াবে বেকা তাড়া হয়ে দাঁড়াবে। আবার কৃষ্ণ যখন একজন মহিলা নিয়ে হবে না, তার কত গোপী লাগবে, রাধা রানী আছে, গোপী আছে। সেই জন্য মানুষ এই রামলীলা যখন শোনে সহজে একদম সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বোঝে আর সবাই রামলীলাতে ডুবে যায়। কিন্তু কৃষ্ণলীলা কেউ বলবে কৃষ্ণ লম্পট, কেউ বলবে কৃষ্ণ ঠিক করেছে, কেউ বলবে ভালো করেনি, এইরকম একটা কনফিউজ জগতে আছে। সেই জন্য রামচন্দ্র সহজে সবার কাছে আনন্দদায়ক, সেই যে রাম মানে আনন্দ আনন্দ। কিছু কিছু আপনার কথা ঠিক, একটা জায়গায় এই যে বিভীষণের কথা আসছিল যে অসুর কুলে জন্মগ্রহণ করেও বিভীষণ ভগবানের চরণে আশ্রয় করলেন এবং ভগবান তাকে স্বীকার করলেন,
কিন্তু এই কথাটা জগতের লোক একটু একটু বাঁকা তেরা ভাবে নেয়। কোনো বাড়িতে যদি এরকম ভক্ত হয়, এই কি বলে বিভীষণ, কি বলে ঘর বেঁধে ঘর ভাঙা বিভীষণ, ঘর ভাঙা বিভীষণ, বিভীষণ এত বড় ভক্ত, কিন্তু ঘর শত্রু বিভীষণ, ঘর শত্রু বিভীষণ, বিভীষণকে শত্রু লোকে কিভাবে উল্টো ভাবে নিচ্ছে না? লঙ্কাল মতন যারা লঙ্কাবাসী রাক্ষস কুল তারা এটা বলবে, কিন্তু আমার মনে হয় নাকি অযোধ্যাবাসীরা তো বলবে না মনে হয়। কিন্তু সেই সব তিনি এত বড় বড় কাজ করে, কয়েকদিন আগে সেই সময় ভক্তপুর সকম স্বামী মহারাজ বলছিলেন, একদিন বিভীষণ তার ঘরের ভিতরে রাম 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 লিখেছেন, আর কেউ একজন গিয়ে অভিযোগ দিয়েছেন রাবণের কাছে, আরে তোমার ভাই তোমার শত্রুর নাম লিখেছে রাম রাম রাম। আর এসছেন রাবণ রেগে মেগে একদম সৈন্য টৈন্য নিয়ে এসে হত্যা করবো তাকে, ভাই তুমি তো রেগে যাচ্ছে, করো আমার শত্রুর নাম এই রাম তুমি লিখেছো কেন? তখন বিভীষণ বলছে, ভাই বুঝার চেষ্টা করো, এটা তোমার শত্রু নয়, আমি কি লিখেছি দেখো, আমি তোমার দুজনকেই ভালোবাসি, রাম মানে রাবণ, তোমার দুজনকেই ভালোবাসি, তোমার দুজনের নাম লিখে দে। রাবণ খুশি হয়ে বলছে, শুধু এইখানে লিখো না, পুরো অযোধ্যাতে লিখো, পুরো লঙ্কাতে লিখো, পুরো লঙ্কাতে লিখো। তো প্রশ্ন হচ্ছে বিভীষণের চরিত্র এবং অনেক হাস্যকর মজাদার, যেটা বলছেন রাম মানে আনন্দ, অনেক আনন্দপূর্ণ কথা। বিভীষণ ভগবান তো সবাইকে অনেক কিছু দিচ্ছে, বিভীষণ বলছে না প্রভু আমি আপনাকে চাই, আপনাকে না নিয়ে আমি ওই লঙ্কায় ফিরে যাব না, আমি ওখানে এই রাক্ষসকুলে রাজা করেছ, এই অযোধ্যাতে সবাই এসছে, সবাই আনন্দিত, আমি এখান ছেড়ে যাব না, না তুমি যাও ওখানে রাজা, না আমি তোমাকে নিয়ে যাব। তখন ওই যে অযোধ্যাপুরীতে পূজিত হচ্ছিল যে ভগবান, যেটা দশরথ রাজার আমল থেকেই পূজিত হচ্ছিল ভগবান, যেটা সেটা কাকে দিলেন? ওই বিভীষণকে দিলেন সেই ভগবান, যে আমার থেকেও এই বিগ্রহ হচ্ছে অভিন্ন, তুমি একে নিয়ে যাও। তখন বলছে এখানে কিন্তু কোথাও রাখবে না, রাখলে কিন্তু হবে ওখানে রাখবে। তখন বিভীষণ নিয়ে যেতে যেতে শ্রীরঙ্গমে যেয়ে রেখে একটু ওই কি বলে নদী কি না, কাবেরী নদীতে একটু স্নান টান করলো, তারপরে যখন নিতে গেল বললো আর তো যাবে না। তো ওই হচ্ছে রঙ্গনাথ ভগবান, হচ্ছে রামচন্দ্র দিয়েছিলেন রঙ্গনাথজি ভগবান। এখন ওই রঙ্গনাথজি সে শ্রীলঙ্কার দিকে মুখ করে আছে নাকি শুনলাম, যে ওইখান থেকে বিভীষণ লঙ্কা থেকেই পুজো করে প্রণাম করে মাঝে মাঝে আসেন। হনুমানের একটা কথা মনে পড়ে, বলে হনুমানের কথা না বললে কি হবে, না বললে এই পুরো লঙ্কায় রাবণ বধ হয়ে গেল, লঙ্কা বিজয় হয়ে গেল, ভগবান তখন রথে করে ফিরলেন আবার অযোধ্যাতে, অযোধ্যাতে হই হই রই রই কত আনন্দ উৎসব, ভগবান রামচন্দ্র ফিরছেন, পুরো অযোধ্যা নগরী মানে আলোকসজ্জায় সজ্জিত হয়েছেন, তো ভগবানের রাজ্য অভিষেকও হয়ে গেল, ভগবান রামচন্দ্র সীতা দেবী অকাতরে সবাইকে গিফট দিচ্ছেন, সবাইকে আজকে আনন্দের দিনে সবাইকে গিফট দিচ্ছেন, গিফট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, হঠাৎ সীতা মায়ের নজর পড়ছে হনুমানের প্রতি, একে তো কিছু গিফট দেওয়া হয়নি, সবাই ছোটোখাটো কাজ করে কত গিফট পেয়ে এই বাদ পড়ে গেল। ভগবান রামচন্দ্র যা হোক, সীতা মার একটা করুণা ছিল হনুমানের, হনুমান খুব ভালোবাসত, কি করলেন গলার নিজের মুক্তার মালাটা দিয়ে দেন একদম নিয়ে, হনুমান আসো, হনুমান হনুমান কি খুশি মায়ের নিজের গলার হার আমাকে পরিয়েছে, আর খুব আদর করছেন, শুঁকছেন, মানে প্রতিটা পুঁতি খুঁজে খুঁজে দেখছেন, আরে কি সুন্দর। হঠাৎ তার ভিতরে একটা বুদ্ধি এল, রে আচ্ছা এই পুঁতিতে তো আমার প্রভুর নাম লেখা নেই, যে বস্তুতে আমার প্রভুর নাম লেখা নেই সেই বস্তু আমার গ্রহণযোগ্য, আমার প্রভুর নাম লেখা নেই সেটা কি নাম লেখা না, আচ্ছা উপরে নেই
কামড়ে কামড়ে দিচ্ছে, ভিতরে আছে কিনা পতিগুলোকে দাঁতে কামড়ে ছিঁড়ছে, উপরে নাম লেখা নেই রাম না, নিশ্চয় ভিতরে লেখা থাকবে, ভিতরে দেখে নেই, আচ্ছা এই পুঁতিটাতে নেই, আরেকটা পুঁতি, আরেকটা, এই করে করে পুরো মালাটাকে ছিঁড়ছেন। আর হনুমান সরি লক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এমনি বাংলায় একটা কথা আছে না, বানরের গলায় মুক্তার মুক্তার মালা, এই বানর, ও এমনি লক্ষণকে একটু ভয় করত, এই কি করছিস তুই, মায়ের দেওয়া সেই মুক্তার হারকে তুমি ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করছো, বানরের গলায় মুক্তার, না 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 এরকম কিছু না, আমি দেখছিলাম যে পুঁতিতে রাম নাম লেখা নেই, যেখানে আমার প্রভুর নাম সংযুক্ত নেই সেই বস্তু আমার গ্রহণযোগ্য নয়, ভাবলাম উপরে নেই, তা ভিতরে ছিঁড়ে দেখে ভিতরে ভিতরেও নেই, লক্ষণ বলে আরে এত তোর রাম ভক্তি রাম আসক্তি, এই মুক্তার মালা ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, বলতো তোর শরীরে কোথায় নাম নাম লেখা আছে, যদি রাম নাম লেখা থাকে তাহলে শরীর ধারণ কর, নাহলে এই মুক্তার মতো তোর শরীরটাকেও নিজে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট কর। হনুমান বললো ঠিক কথা তো, সত্যি ঠিক কথা, যদি আমার শরীরে কোথাও রাম নাম চিহ্ন না থাকে এই শরীর ধারণ করে কি লাভ, বলতে বলতে ধ্যানস্থ হয়ে গেল, সত্যি প্রভু আমার শরীরে তুমি কি অবস্থান করছো, ভগবান তখন ইঙ্গিত দিল হ্যাঁ আমি আছি, তিনি হনুমান হৃদয়ে ভগবান রামচন্দ্রকে দর্শন করলেন এবং ধ্যান থেকে ফিরে এসে নিজে এই দুই হাত দিয়ে বুক চেড়ে দেখিয়ে দিলেন আমার শরীরের ভিতরে ভগবান রামচন্দ্রের অবস্থা। জয় হনুমান, হনুমান জগতে প্রতিষ্ঠা করেছেন, সবার হৃদয়ে রাম আছে, রাম রয়েছেন সকলের হৃদয়ে, রাম লক্ষণ সীতা, তিনি সবাইকে আনন্দ প্রদান করছেন, তাই তুলসীদাস বলছেন শ্রী রঘুবীর প্রতাপতে সিন্ধু তরে পাশান, রঘুবীর রামচন্দ্র এত বড় প্রতাপী ছিলেন তার নাম, তার নামেই পাশান জলে ভাসছিল, সিন্ধু তরে পাশান, পাশান সিন্ধুতে ভাসছিল, যো মতিমন্দ যো রাম তেজি ভজয়ে আই প্রভু, দুনিয়া কি যারা দুনিয়াতে মন্দমতি তারা এই রকম প্রভু রামকে ছাড়ে অন্য কিছু ভজনা করবে, রামেরই ভজনা করবে রামচন্দ্র। তো আমরা আমাদের আজকে রাম কথা মনে হচ্ছে শেষ করতে ইচ্ছা করছে না, আরো চলুক আরো চলুক অনেকক্ষণ চলুক, কিন্তু সময় রইল। তো আমরা প্রার্থনা করি আজকের দিনে আমরা সকলে যে আমাদের হৃদয়ে হনুমানের মতো রামচন্দ্র অবস্থান রাম সীতা অবস্থান করুন, আর হৃদয় থেকে সমস্ত কাম দূরীভূত হোক রাম অবস্থান করুন, সকলে রামানন্দে থাকুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।